6. আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, জেকেসি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা রইল। বন্ধুরা, আজকে ভিডিওর টপিকটি হচ্ছে হাট বাজার থেকে হাঁসের বাচ্চা ক্রয় করার পর বাড়িতে আনার পরে তার জন্য করণীয় কি এবং কি ধরনের ওষুধ খাওয়াতে হবে, আজকে এই ভিডিও থেকে আমরা জেনে নিতে পারবো। তা চলুন সকলে ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখে আসি। বন্ধুরা, প্রথমত আপনি যখন হাট বাজার থেকে বা কোনো এলাকার থেকে হাঁসের বাচ্চা ক্রয় করে নিয়ে আসবেন, তখন তার জন্য প্রথম যে কাজগুলো আপনাকে করতে হবে, আপনার ওই ক্রয়কৃত হাঁসের বাচ্চাগুলো বাড়িতে আনার পর ইলেকট্রোমিন সেলাইন 1 গ্রাম 2 লিটার পানিতে মিশিয়ে এটি খাওয়াতে হবে। সুন্দর লাগছে। এরপর যে কাজটি করতে হবে, আপনার ওই হাঁসের বাচ্চাগুলো অন্য কোনো হাঁসের বাচ্চার সাথে মিশতে দেওয়া যাবে না। এরপর আপনার ওই হাঁসের বাচ্চাগুলোকে আলাদাভাবে ঘিরে রেখে দিতে হবে, যাতে অন্য হাঁসের বাচ্চার সাথে সে চলাচল না করে, না মিশে যায়। এছাড়া আপনার ওই হাঁসের বাচ্চা রোগ আক্রান্ত আছে কিনা এটি আপনাকে লক্ষ্য রাখতে হবে। বাজার থেকে যখন হাঁসের বাচ্চাগুলো ক্রয় করে নিয়ে আসবেন বা কোনো এলাকা থেকে হাঁসের বাচ্চাগুলো ক্রয় করে নিয়ে আসবেন, তখন ওই হাঁসের বাচ্চাগুলো অসুস্থ থাকতে পারে, এটি আপনাকে ইন্ডিকেট করে চিনে রাখতে হবে। যদি আপনার হাঁসের বাচ্চা যদি অসুস্থ থাকে, তাহলে আপনার হাঁসের বাচ্চা অসুস্থতার কারণে তাকে অন্য হাঁসের বাচ্চার সাথে মিশতে দিলে সে হাঁসের বাচ্চাগুলো অসুস্থ হয়ে যেতে পারে। এই কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে। হাট বাজার থেকে হাঁসের বাচ্চা ক্রয় করার পর বাড়িতে আনার পর আপনি এই কাজগুলো করলে আপনার বাড়ির হাঁসগুলো সুরক্ষা থাকবে, আপনার হাঁসের বাচ্চা ক্রয়কৃত বাচ্চাগুলো সুরক্ষা পাবে। হাট বাজার থেকে হাঁসের বাচ্চা ক্রয় করার পর 15 থেকে 20 দিন আপনি ওই হাঁসের বাচ্চাগুলোকে আলাদাভাবে রেখে দেবেন, যাতে অন্য দলে না মিশতে পারে এবং পুকুরে বা পানিতে ছেড়ে দেবেন না। এই কাজগুলো করলে আপনার হাঁসের বাচ্চা বাজার থেকে হোক বা যে কোনো এলাকা থেকে হোক ক্রয় করার পর বাড়িতে আনলে আপনার হাঁসের বাচ্চাগুলো সুস্থ রাখতে পারবেন এবং হাঁসের বাচ্চাগুলো ভালো থাকবে। বন্ধুরা, এছাড়া আপনার হাঁসের বাচ্চা বাড়িতে আনার পর কী ধরনের ওষুধ খাওয়াবেন? প্রথমত বলছি যে আপনার হাঁসের বাচ্চা এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করার পর বাড়িতে আনার সাথে সাথে আপনাকে প্রথমে যে ওষুধটি খাওয়াতে হবে সেটি হচ্ছে ইলেকট্রোমিন সেলাইন। এই ইলেকট্রোমিন সেলাইন 1 গ্রাম 2 লিটার পাতে মিশিয়ে আপনি খাওয়াই দেবেন। আপনার হাতের কাছে যদি ইলেকট্রোমিন সেলাইন না থাকে, তাহলে আপনি কি করবেন? বন্ধুরা, এক্ষেত্রে আপনার বাড়িতে শুধুমাত্র একটু চিনির পানির সাথে মিশিয়ে তাকে খাওয়াতে পারেন, এটি সেলাইনের কাজ করবে। বন্ধুরা, এটি খাওয়ানোর পরে হাঁসের যে এনার্জি শক্তিটা বৃদ্ধি পাবে। বন্ধুরা, এছাড়া আপনার হাঁসের বিশেষ করে পিফ্লক্স বেড এই ওষুধটি 3 থেকে 5 দিন 1 গ্রাম ওষুধ 2 থেকে 3 লিটার পানিতে মিশিয়ে খাওয়াই যাবেন। আমি স্ক্রিনে দেখাচ্ছি পিফ্লক্স বেড। বন্ধুরা, এই ওষুধটি 1 গ্রাম 2 থেকে 3 লিটার পানিতে মিশিয়ে 2 থেকে 3 দিন খাওয়াই যাবেন। তাহলে আপনার এই ওষুধটি খাওয়ানোর পরে আপনার হাঁসের বাচ্চা যদি অসুস্থ থাকে, দুর্বল থাকে, তাহলে সে আস্তে আস্তে সুস্থ হতে থাকবে। বিশেষ করে আপনারা যখন হাট বাজার থেকে বা কোনো এলাকার থেকে হাঁসের বাচ্চা ক্রয় করে থাকেন, তখন ওই বাচ্চাগুলো অনেক সময় সুস্থ কিনা অসুস্থ আপনারা বুঝতে পারেন না। এই জন্য বাড়িতে আনার পরে আপনাকে প্রথমে এই অ্যান্টিবায়োটিক ওষুধটি খাওয়াতে পারবেন। এই ওষুধটি 3 থেকে 5 দিন 1 গ্রাম ওষুধ 2 থেকে 3 লিটার পানিতে মিশিয়ে খাওয়াই যাবেন। এভাবে খাওয়ালে আপনার হাঁসের বাচ্চা পুরোপুরি সুস্থ থাকবে এবং দ্রুত বৃদ্ধি পেতে থাকবে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সকলেই ভালো লাগবে। যদি ভিডিওটি উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে আমরা হাঁস পালন সম্পর্কে বিভিন্ন যে ভিডিওগুলো দিয়ে থাকি এগুলো আপনি সবার আগে দেখতে পারেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।